Yo, আবার উপস্থিত হয়েছি একটি অদ্ভুত ভিডিও নিয়ে। আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু ফ্যাক্টলাইন্স। গাইজ, পৃথিবীতে মানুষরা বড়ই অদ্ভুত। সেখানে আপনি আমি হয়তো ডাল ভাত ভালোবাসি, কিন্তু সবাই নয়। কেউ ভালোবাসে মাকড়সা ভাজা, ফ্রাইড স্পাইডার, মানে মাকড়সা ভাজা কম্বোডিয়াতে বেশ আনন্দের সাথে খাওয়া হয়। কম্বোডিয়াতে এটি একটি আঞ্চলিক খাবার। তাছাড়া কম্বোডিয়ার স্কোন শহরে একটি পপুলার স্ট্রিট ফুড হিসেবে সেখানে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে জনপ্রিয় আকর্ষণ। কিভাবে এই মাকড়সা ভেজে খাওয়ার প্রথা শুরু হলো তার ধারণা পরিষ্কার নয়। তবে অনেকেই বলে থাকেন যে কম্বোডিয়াতে যখন খেমার রাজ শাসন করছিল তখন কম্বোডিয়াতে হঠাৎ খাদ্যের অভাব দেখা যায়। সেই সময় মানুষ হতাশ হয়ে মাকড়সা খাওয়া শুরু করেছিল। কেমন লাগবে যদি আপনাকে হঠাৎ এক বাটি মাকড়সা খেতে বলা হয়? গাইজ, পুরো ভিডিওতে থাকবে পৃথিবী জুড়ে অদ্ভুত কিছু খাবারের বর্ণনা, যা আপনি জানলে হয়তো বলবেন আমার ডাল ভাত ভালো আছে। তালিকার দ্বিতীয়ত রয়েছে স্নেক ওয়াইন। এ আবার কেমন মদ, যেখানে মদের মধ্যে পুরো একটি সাপকে ঢুকিয়ে দেওয়া হয়? গাইজ, ভিয়েতনামে এই স্নেক ওয়াইন খুবই ফেমাস। সেখানে সাপকে মাংসের জন্য নয়, বরং ধরে আনা হয় মদ ভর্তি বোতলে পুরে রাখার জন্য। এই মদে সাপের বিষও মিশিয়ে দেওয়া হয়। একটি প্রসেসের মাধ্যমে সেই বিষ কাটিয়ে দেওয়া হয়, কিন্তু সবসময় সেটি নিরাপদ হয় না। সে যাই হোক, আমি ভাবছি টেস্টের কথা। একবার ভাবুন তো টেস্ট কেমন হতে পারে। ওয়াও! কিন্তু ভিয়েতনাম এবং চায়নাতে এই স্নেক ওয়াইন ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। কিছু কিছু দেশে এই স্নেক ওয়াইন ব্যানও করে দেওয়া আছে। এক তো এটি সম্পূর্ণ নিরাপদ নয়, ও অন্যদিকে সাপও তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই না? খাবারে তৃতীয় নম্বর স্থানে রয়েছে কোরিয়ার বেবি অক্টোপাস ডিশ। আগের খাবারগুলো না হয় ঠিকঠাক ছিল, কিন্তু কোরিয়াতে জীবন্ত অক্টোপাসকে খেয়ে ফেলা হয়। না, ভয় পাবার কোনো কারণ নেই, কোরিয়ানদের কাছে এটি একটি নর্মাল ব্যাপার। কোরিয়াতে এই ডিশের নাম নাগজি। কখনো কখনো এই অক্টোপাসগুলিকে কেটে কেটে থালায় সার্ভ করা হয়, আবার কখনো না কেটে জীবন্ত অবস্থায় খেয়ে ফেলা হয়। তবে বলে রাখি, এই অক্টোপাসগুলি কেটে ফেলার পরেও যেহেতু নড়তে থাকে, তাই এদের সাবধানভাবে খেতে হয়, নাহলে এরা গলাতেও আটকে যেতে পারে। খাবারের চতুর্থ নাম্বার স্থানে রয়েছে বালুট। গাইজ, বালুট হলো একটি হাঁসের ডিম। একটি হাঁসের ডিম বাচ্চা ফুটে বের হওয়ার আগের মুহূর্তে সেই ডিমগুলিকে সিদ্ধ করে খাওয়া হয়, আবার কখনো সিদ্ধ ছাড়াও খাওয়া হয়। মানুষ মাকড়সা খাচ্ছে, সাপের মদ খাচ্ছে, এবার একটি হাঁসের ভ্রূণ। এই ডিম ফিলিপাইন্সে খুবই প্রচলিত একটি খাবার। ফিলিপাইনের লোকেদের কাছে এটি প্রোটিন এবং ক্যালসিয়ামের একটি সস্তা উৎস হিসেবে মনে করা হয়, এবং ধরা হয় 1885 সালে চীনের লোকেরা ফিলিপাইন্সে বালুটের প্রবর্তন করেছিল। ফিলিপিন্স ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এটি প্রচলিত। আমার একদিন বাড়িতে এই ডিশটি খেয়ে দেখতে হবে, তারপর আমি অবশ্যই তোমাদের রিভিউ দেবো যে বালুট খেতে ঠিক কেমন হয়। খাবারের পঞ্চনামা স্থানে রয়েছে স্নেক স্যুপ। গাইজ, আমরা জানি যে চায়না একটি অতি বিরল দেশ। সেখানে অদ্ভুত খাবারের মধ্যে খাওয়া হয় স্নেক স্যুপ। সাপকে কেটে টুকরো টুকরো করে চিনি লোকেরা লেবু এবং মশলা দিয়ে বেশ আনন্দের সাথেই খান তারা। আপনি জানলে অবাক হবেন যে এই স্নেক স্যুপ জলে 6 ঘন্টারও বেশি সময় ধরে সিদ্ধ করে তবেই তৈরি করা হয়। চাইনিজদের কাছে এটি একটি বেশ জনপ্রিয় খাবার। চায়নার বিভিন্ন জায়গা পরিবর্তনের সাথে সাথে সাপের প্রজাতিও পরিবর্তন হয়ে যায়। তবে এই স্নেক স্যুপের ডিশে ওয়াটার স্নেক এবং পাইথন সব থেকে বেশি জনপ্রিয়। এছাড়া চাইনিজ কোবরা, ব্র্যান্ডেন ক্রাইট, ইন্দো চাইনিজ র্যাট স্নেক, শত স্পেস ভাইপারের মতো সাপ স্নেক স্যুপে ব্যবহার করা হয়, এবং সেখানে জীবন্ত সাপেরও অপশন থাকে। কাস্টমাররা তাদের পছন্দ অনুযায়ী স্যুপে সাপকে বেছে নিতে পারে। এবার আপনার পালা, আপনি কোন স্যুপ গেলে কোন সাপকে বেছে নেবেন আপনি জানেন? তালিকার ষষ্ঠ নাম্বার স্থানে রয়েছে টুনা আইবল। জাপানের এই ডিশটি দেখলে হয়তো আপনি ভয়ও পেয়ে যেতে পারেন। আমরা মাছ খাই, মাছের ডিম খাই, এবার আলাদা করে মাছের চোখও খাওয়া হয়। জাপানে টুনা মাছের চোখ এক্সট্রাভাবে বের করে একটি ডিশ তৈরি করা হয়। গাই, জাপানে টুনা আইবলের ভারী মাত্রা চাহিদা রয়েছে, তাই বড় বড় রেস্তোরাঁগুলিতে আমেরিকা থেকে বড় বড় টুনা মাছগুলি আমদানি করা হয়। এছাড়া প্রশান্ত মহাসাগর থেকেও প্রচুর পরিমাণে টুনা মাছদের ধরে আনা হয় নাগাসাকি শহরে। সেখানে কসাই টেপের একজন শেফ মাছের গলা কেটে এবং টিপু সুলতানের মতো বড় একটি নিনজা তরবারি দিয়ে টুনা মাছের চোখগুলি থেতলে বের করে আনে। তারপর সেগুলিকে রান্না করে চড়া দামে বিক্রি করা হয়। এই অদ্ভুত ধরনের খাবার জাপান সহ পুরো পৃথিবীতে বেশ আকর্ষণীয় খাবার। তার সবচেয়ে বড় কারণ এর বড় বড় চোখের সাইজের জন্য।
তালিকার সপ্তম নম্বর স্থানে রয়েছে কোকোনাট ওয়ার্মস ডিশ। বিশ্বাস করো গাইস, এর আগে যতগুলি ডিশ দেখলেন তার সবচেয়ে ভয়ঙ্কর ডিশ হলো। আচ্ছা এবার নিজের চোখে দেখে নাও। ভিয়েতনামের নারকেল গাছে পাওয়া যায় এই পোকাগুলি। ভিয়েতনামি ভাষায় এদের বলা হয় ডুডাং টুয়া। এই পোকাগুলি নারকেল গাছের ডিম পাড়ে, তারপর ওই ডিমগুলি লাভা পর্যায়ে চলে এলে তাদের ধরে নিয়ে আসে রেস্তোরাঁর মানুষেরা। ভিয়েতনামে ঘুরতে আসা পর্যটকদের কাছে এই খাবার খাওয়া একটি চ্যালেঞ্জের থেকে কোনো অংশে কম নয়। ভিয়েতনামের যে কোনো রেস্তোরাঁয় বা স্ট্রিট শপে এই খাবারটি বেশ জনপ্রিয়। এই লাভাগুলি ভেজে খাবার পাশাপাশি জীবন্ত অবস্থাতেও এদের সার্ভ করা হয়। তালিকার অষ্টম এবং শেষ স্থানে রয়েছে ক্রাই গিনিপিক ডিশ। এই গিনিপিকগুলি সাধারণত গৃহপালিত এক ধরনের ইঁদুর পরিবারের অন্তর্গত। কিন্তু এই গিনিপিকগুলিকে কেন শুকুরের সাথে তুলনা করা হয় তা আমার কাছেও অস্পষ্ট এবং পৃথিবীর যে কোনো লোকের কাছে এটি অস্পষ্ট। পেরুতে এই গিনিপিকগুলি বেশ জনপ্রিয়, এতটাই জনপ্রিয় যে সেখানে এগুলির ফার্মিংও করা হয়, এগুলিকে রোস্ট করে খাওয়া হয়। পেরু সহ পৃথিবীর অন্যান্য দেশের লোকেরা একে বেশ ভালোবাসার সাথে ভোজন করে। ওকে গাইজ, এই ছিল আজকের 8টি ওয়ার্ল্ড ন্যাস্টি ফুড ডিশ। কোন ডিশটি তোমাদের সবচেয়ে বেশি অদ্ভুত মনে হলো লিখে জানাও কমেন্ট বক্সে, আমি অপেক্ষা করব। এমনই আরও ফ্যাক্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যাক্টলাইনের সদস্য। আর চলি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তার জন্য টাটা।